মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আপনি না খুব লাকি, আঙ্কেলের মতন একটা মানুষকে বাবা হিসেবে পেয়েছেন। আমি পেলে কি হবে, বাবা তো নিজের মেয়ে মেয়ে করে সারাদিন ভেবে যায়। তুমি দেখো, একদিন বাবা তোমাকে মানে নিজের মেয়েকে পার্মানেন্টলি নিজের বাড়িতে রেখে দেবে। মানে আমি তো জাস্ট কথার কথা বলেছি, আমি সেইভাবে কিছু মিন করে বলতে চাইনি। কিন্তু কাল নিয়ে তিন দিনও এই ঘরে ঢোকার চেষ্টা করেছে। আমার মনে হয় ওর হাসপাতালে সুপার বা কারোর সঙ্গে একটা চেনা জানা আছে, সেই ওদের বলে দিচ্ছে ওকে ভেতরে যেতে দিন। ওরাই বা কি করবে বলতো? ওর ওর মাও আমার সঙ্গে দেখা করতে এসেছিল দুদিন। ভাগ্যিস নার্সরা এসে আমাকে জিজ্ঞেস করলো, কিছু একটা আন্দাজ করতে পেরেই ওরা জিজ্ঞেস করেছিল, তাই এ পর্যন্ত ঢুকতে পারেনি। আর শ্রোত করা হুকুম দিয়ে গেছে অনির্বাণ যেন কোনোভাবে এই ঘরে ঢুকতে না পারে। বলছি একবার দেখা করে নিলেই তো পারতে, যা বলার বলতো, তুমি এক কান দিয়ে ঢোকাতে আরেক কান দিয়ে বের করে নিতে, ঝামেলা মিটে যেত। মিটতো না গো বৌনি, বরং ঝামেলা বেড়ে যেত। তোমার কি মনে হয় ও যে এই আমার সঙ্গে দেখা করার জন্য সিন ক্রিয়েটটা করছে, ওটা কি ভালোবেসে করছে? ভালোবেসে নয়, আসলে ওর ওর পৌরুষে ওর মেল ইগোতে লাগছে, এটাই সত্যি কথা। এই যে আমি বারবার করে অস্বীকার করছি যে না আমি ওর সঙ্গে দেখা করব না, এটা ওর জেদটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। ও অনেক বেশি উত্তেজিত হয়ে যাচ্ছে, ও মরিয়া হয়ে উঠছে, ছটফট করছে ভেতর থেকে, আরো অনেক কিছু সন্দেহ করছে। ব্যাস এইটুকুই মৌনি। আর দেখা হলে সেই আর একটা কথা আবার শুরু হবে, এক বুলি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এটা হবে না, আর প্লিজ তুমি আমার সঙ্গে বাড়ি ফিরে চলো, আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য জোর করবে। আমার প্রচন্ড টায়ার্ড লাগছে গো, ওই লোকটার নামটা শুনলেও প্রচন্ড টায়ার্ড হয়ে যাচ্ছি আমি। আঙ্কেলের শরীর কি খুব খারাপ? না সেরকম কিছু নয়, ওই প্রেশারটা একটু ফল করছে তাই উইক লাগছে। আমি বিশ্বমণিকে বলেছি ঠিকঠাক খাওয়া দাওয়া করাতে। আঙ্কেল না নিজের শরীরের একদম খেয়াল করেন না, আমি একদিন চলে যাব। সে না হয় যেও, তবে তার আগে নিজের বাড়িটা সামলাও। সে তো আঙ্কেলই সামলে দিয়েছেন। স্যার আপনি না খুব লাকি, আঙ্কেলের মতন একটা মানুষকে বাবা হিসেবে পেয়েছেন। আমি পেলে কি হবে, বাবা তো নিজের মেয়ে মেয়ে করে সারাদিন ভেবে যায়। তুমি দেখো, একদিন বাবা তোমাকে মানে নিজের মেয়েকে পার্মানেন্টলি নিজের বাড়িতে রেখে দেবে। মানে আমি তো জাস্ট কথার কথা বলেছি, আমি সেইভাবে কিছু মিন করে বলতে চাইনি। কিন্তু মিস মুখার্জি, আপনাদের বিল পেমেন্ট হয়ে গেছে? হ্যাঁ। ওকে, ডক্টরের সাথে কথা বলেছেন? হ্যাঁ, উনি রিলিজ লেটারটা লিখে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, কোনো প্রবলেম আছে আরেকবার বুঝিয়ে দেবো কি? না না, আমি সব বুঝে নিয়েছি। বেশ, অল দ্য বেস্ট। আপনারা গাড়ি এনেছেন? না, আমরা ক্যাব বুক করে নেবো, আর তা না হলে অ্যাম্বুলেন্স তো আছেই। আচ্ছা আচ্ছা, আসুন। কি হলো, আমার মুখের দিকে দেখছো কি? চলো। এই যে এখানে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে, বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এগুলো সব যত্ন করে রাখতে হবে বুঝলে, আর স্রোতের থেকে তোমার ওষুধ খাবার নিয়ম টিয়ম সব ভালো করে জেনে নিতে হবে। ছড়কিটা যা দুষ্টু হয়েছে, ওকে তোমার ঘরে ঢুকানো যাবে না, ঘরে ঢুকেই তোমার উপর দোষীপনা করবে। বৌনি প্লিজ, আমি মানছি আমার একটা নতুন যুদ্ধ শুরু হতে চলেছে, কিন্তু এই যুদ্ধে যে চড়কি আমার একমাত্র অক্সিজেন, তুমি প্লিজ ওকে আটকিও না। তুমি যা লড়াকু মেয়েরাই, আমি যবে থেকে তোমাকে চিনি তবে থেকে দেখছি তোমার জীবনের পথে আসা প্রত্যেকটা পাঁচিলকে তুমি কিভাবে অনায়াসে টপকেছ, এটাতেও তুমি জয় পাবে দেখো। দিদি ভাই, তোকে এই বাড়ির পোশাকে দেখে যে আমার কি শান্তি হচ্ছে আমি তোকে কি বলবো। এই হসপিটালের ওই একঘেয়ে একরঙা জব্বাগুলো পরে দেখতে দেখতে না আমি বোর হয়ে গেছিলাম, আজ তোকে দারুণ লাগছে। আমারও দারুণ লাগছে। তুই আর তোর এসেছে আর কি সুন্দর একসঙ্গে এসে দুজন দাঁড়ালি, পারফেক্ট জোড়ি। বৌমনি
তোমার সব গোছানো হয়ে গেছে তো? হ্যাঁ সব গোছানো হয়ে গেছে, চলো এবার আমরা বেরোই। ওইদিকে তো মার চোরকি একবার অস্থির হয়ে আছে, আসার পর থেকে দু তিনবার ফোন করেছে। ম্যাডাম আপনাকে আজ হসপিটাল থেকে রিলিজ করা হচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে আপনি বাড়িতে গিয়ে হইচই করবেন, বাড়িতেও আপনাকে সাবধানে থাকতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না, এই যে এই দুজনকে দেখতে পাচ্ছেন, আমার বোন আর বৌমনি, ওরা দুজন সিস্টারদের থেকেও বেশি কড়া। ঠিক আছে আমি এটা নিয়ে যাচ্ছি। না না দিদিভাইকে আমি নিয়ে যাবো। কি আশ্চর্য, আমি কি তোমার দিদিভাইকে ফেলে দেবো নাকি? না বলছি তো কোনো দরকার নেই, আপনি সরে যান, আমার দিদিভাইকে আমি নিয়ে যাবো। এ তো মহা মুশকিল, আমি নিয়ে গেলে ক্ষতি কি? উনি কি আমার দিদি নন নাকি? বলছি আপনার ক্লাস নেই? হঠাৎ তোমার আমার ক্লাস নিয়ে এত মাথা ব্যথা হলো কেন? আমি তোমাকে জিজ্ঞেস করেছি যে এই কদিন তুমি ঠিকঠাক পড়াশোনা করেছো কিনা? না মানে আমি দিদিভাইকে নিয়ে যাই, আপনি ক্লাসে চলে যান। এই শোনো, একদম পাকামি করবে না, আমি তোমার টিচার, তাই আমি যা বলবো তাই হবে। আমি তোমার দিদিকে গাড়ি অবধি নিয়ে যাব, আমি গাড়িতে তুলে দেবো, প্রয়োজনে বাড়ি অবধি ছেড়ে আসবো। বাবা আমাকে তোমার দিদি হসপিটালে অ্যাডমিট হওয়া থেকে ছাড়া অবধি পাশাপাশি থাকার আদেশ করেছে। তুমি কি চাও আমি বাবার সেই হুকুম অমান্য করি? আমার বাবার কত বাধ্য ছেলে এসেছে, আঙ্কেল যাই বলেন উনি যেন তাই শোনেন। এই কি বললে? না না কিছু না। আহাস্রোত তুমি আগে আগে চলো না, ওনার তো গায়ে জোরও বেশি, উনি হুইল চেয়ারটাকে ভালোভাবে ঠেলে নিয়ে যেতে পারবেন। না বৌমনি তুমি বুঝছো না, এটা গায়ের জোরের কথা না, উনি উনি যদি দিদিভাইকে ফেলে দেন। মানেটা কি? আমি ওনাকে ফেলে দেবো? আমি একজন ডক্টর হয়ে পেশেন্টকে ফেলে দেবো? আচ্ছা আপনারাই বলুন তো, ও যা বলো সেটা কি ঠিক? বাবারে বাবা, দুজন যা ঝগড়া শুরু করেছে এখানেই মনে হচ্ছে সন্ধে হয়ে যাবে। না আজকে ওনার বাড়ি যাওয়া হলো না, দুটোই ছেলে মানুষ বুঝলে। আমি একজন টিচার, তাই এখানে সবাই আমার কমান্ড ফলো করবে, তাই এগো সামনে যাও। কি হলো শুনতে পাচ্ছ না? যাও। ম্যাডাম আপনি চলে যাচ্ছেন, আপনাকে সুস্থ দেখে আমাদের সবার খুব ভালো লাগছে। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ গো, তোমরা না থাকলে সত্যি এত তাড়াতাড়ি আমি সুস্থ হতে পারতাম না। আপনি কিন্তু বাড়িতে গিয়েও একই নিয়ম মেনে চলবেন, তাহলে দেখবেন আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, আর তারপরে একদিন এসে আমাদের সবার সাথে দেখা করে যাবেন। আসবো, আর আমি নিজের হাতে তোমাদের সকলের জন্য রান্না করে নিয়ে আসবো, কেমন? তাহলে এখন আসি। স্যার ওনার হুইল চেয়ারটাকে আমরা নিয়ে যাবো? না না আমি যাচ্ছি তো, আপনারা ডিউটি করুন। বৌমনি তোমরা এগো, আমি ফোনটা রিসিভ করে আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।